হ্যালো ভিউার্স বরাবরের মতো ওয়েলকাম করছি আর একটি ব্র্যান্ড এই ভিডিওতে আজকের ভিডিওতে যে বিষয় সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করবো সেটি হচ্ছে পল্লীবিদ্যুৎ নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নগুলো বিজ্ঞান বিভাগ থেকে আসার সম্ভাবনা রয়েছে সেই সব প্রশ্ন নিয়ে আমরা দ্বিতীয় পার্টি সাজিয়েছি তো এই দ্বিতীয় পার্টে আমরা সেই প্রশ্ন এবং সমাধানগুলো বা উত্তরগুলো জানবো তো প্রথম পার্টের ভিডিওটি দেখতে অবশ্যই এই ভিডিওটি দেখার পর আমাদের মূল চ্যানেলে প্রবেশ করে সেখান থেকে পল্লী বিদ্যুৎ লাইন পদে নিয়োগ পরীক্ষার বিজ্ঞান বিভাগ থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন আর এখনও যারা আপনারা বিটি জবস প্রিপারেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর কথা না বাড়িয়ে এবার সরাসরি চলে যাচ্ছি মূল বিষয়ে সেই সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনি যদি এখানে সম্পূর্ণ ভিডিওটি না দেখেন বা ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ আপনি মিস করবেন তো সুতরাং প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি প্রথমে যে প্রশ্নটি রয়েছে ব্ল্যাক বক্স যন্ত্র কোথায় ব্যবহৃত হয় বিমানে পৃথিবীর কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম পৃথিবীর কেন্দ্রে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে পুরুপ ভেতর ও বাহিরে অসম আয়তন প্রসারণের জন্য নিচের কোন দুই এর মিশ্রণে বেগুনি রং তৈরি হয় লাল ও আকাশী রান্না করার হারি পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি হয় এর প্রধান কারণ হচ্ছে এতে তাপ দ্রুত সঞ্চালিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয় সমুদ্রের পানি বরফ আচ্ছন্ন পানিতে বেঁচে থাকে কারণ নিচের পানি কখনো জমাট বাঁধে না ভিজা কাপড় গায়ে দেয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কারণ কাপড়ের পানি বাষ্পীভবনের ভবনের সময় শরীর থেকে তাপ গ্রহণ করে এসি কারেন্টের বৈশিষ্ট্য হচ্ছে সময়ের সাথে দিকের পরিবর্তন হয় কলিং বেলে বিদ্যুৎ চুম্বকের জন্য নরম লোহা ব্যবহার করা হয় কারণ বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলে নরম লোহার চুম্বকত্ব ধীরে ধীরে লোপ পায় কোন অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি কোন অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি এটি হচ্ছে মেরু অঞ্চলে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি লাল ফিউশন গ্যালন পদ্ধতিতে পদ্ধতির ভিত্তিতে তৈরিকৃত বোমার নাম হচ্ছে হাইড্রোজেন বোমা তাপ পরিবাহিত হয় কতভাবে তিন ভাবে এখন আমরা দেখব পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে সবচেয়ে মূল্যবান কোনটি প্লাটিনাম কত ডিগ্রি তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি মোটা তারের রোদ একটি চিকন তারের রোদের তুলনায় বেশি একজন লোকের উচ্চতা ছয় ফুট লোকটি আয়নায় নিজের পূর্ণ প্রতিবিম্ব দেখতে চাইলে আয়নার দৈর্ঘ্য কমপক্ষে কত হতে হবে এটি হচ্ছে তিন ফুট ও এম আর এর পূর্ণরূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রিডান শব্দের চেয়ে দ্রুত গতিসম্পন্ন বিমানের নাম হচ্ছে কনকর্ভ কোন আলু ক্রসি ত্বকে ডি তৈরিতে সাহায্য করে এটি হচ্ছে ইউভি রে এই রশ্মি ভিটামিন ডি তৈরিতে সহায়তা করে ওজনের একক হচ্ছে কিলোগ্রাম কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি লাল কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি বেগুনি ক্ষমতার একক হচ্ছে ওয়াট কাজের একক হচ্ছে জুল এটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এই প্রশ্নগুলো প্রায় চাকরি নিয়োগ পরীক্ষায় চলে আসে তো এগুলো আপনি ভালোভাবে দেখে নেবেন সুষমবেগে চলন্ত রেলগাড়ির কামরায় বসে একটি ছেলে উপরের দিকে একটি বল ছুঁড়ে দিলে বলটি পড়বে ছেলেটির হাতে কোনো যন্ত্র যান্ত্রিক শক্তিতে তরিৎ শক্তিতে রূপান্তর করে ডায়নামো একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান হচ্ছে এদের মধ্যে কোনটির গতিশক্তি বেশি ভরটির হাইড্রোমিটার কি তরল পদার্থ ঘনত্ব পরিমাপের যন্ত্র তো এখন আমরা 138 নাম্বার জি প্রশ্নটি রয়েছে সেটি দেখব হর্স পাওয়ার কি শক্তি পরিমাপের একক সূক্ষ্ম সময় পরিমাপ সময় পরিমাপার যন্ত্র ক্রোনোমিটার পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত শূন্য এন তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠস্থান হ্রাস পায় সূর্যের শক্তি উৎপন্ন হয় পরমাণু ফিউশন পদ্ধতিতে নিচের কোনগুলোটি চুম্বক পদার্থ নয় অ্যালুমিনিয়াম বাতাসের আর্দ্রতা বাড়লে শব্দের বেগ কেমন হয় বাড়ে সূর্যাস্তের সময় আমরা সূর্যকে লাল দেখি কারণ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি আকাশ নীল দেখায় কেন নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে ফটো ইলেকট্রনিক কোষের উপর আলোক পড়লে কি উৎপন্ন হয় বিদ্যুৎ রঙিন টেলিভিশনে ব্যবহৃত মুখ্য রং কি কি লাল নীল সবুজ যে ডিভাইস বা কৌশলের সাহায্যে তড়িৎ প্রবাহকে একমুখী করা যায় তাকে সেটি হচ্ছে অ্যাম্প্লিফায়ার রংধনুর সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করে ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে সিলভার ক্লোরাইডের সিজিএস পদ্ধতির দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার তড়িৎ শক্তি শব্দ শব্দশক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে লাউড স্পিকার পাহাড়ির উপর রান্না করতে সময় বেশি লাগে কারণ পাহাড়ের উপর বায়ুর চাপ কম এখন আমরা ভিন্ন কারণ সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে এর কারণ হচ্ছে মাটির পাত্র পাত্র পানির বাষ্পীকরণে সাহায্য করে কোন বোমায় মানুষ মরে কিন্তু দালান ও স্থাবর সম্পত্তির ক্ষতি হয় না হচ্ছে হাইড্রোজেন বোমা রং ধনুর জন্য দরকার বৃষ্টি তাপমাত্রায় কোন ক্ষেত্রে শূন্য ডিগ্রি সবচেয়ে বেশি ঠান্ডা ফারেন হাইট হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি করতে দরকার হয় পানি টিনের ঘরে বেশি তাপ লাগে কারণ টিন বেশি পরিমাণ তাপ বিকিরণ করে শব্দের তীক্ষ্ণতা মাপা হয় কি দিয়ে ডেসিবেল নিচের কোনটি যাত্রীবাহী সুপারসনিক বিমান কনকর্ড আকাশে বিজলি চমকায় মেঘের অসংখ্য পানীয় বরফ কোনার মধ্যে চার্জ সঞ্চিত হলে দুলকের দুলককাল নির্ভর করে দুলকের দৈর্ঘ্য ও মাধ্যাকর্ষণজনিত ত্বরণের উপর ক্লিনিক্যাল থার্মোমিটার কোন স্কেল ব্যবহার করা হয় ফারেনহাইট হাইট ব্যারোমিটার যন্ত্রিক কোন তরল পদার্থটি সবচেয়ে বেশি ব্যবহার পদার্থটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে পারদ হাইগ্রোমিটার যন্ত্রটি কি মাপার জন্য ব্যবহার করা হয় আর্দ্রতা কি মাপার জন্য হাইড্রোমিটার যন্ত্রটি ব্যবহার করা হয় এটি হচ্ছে আর্দ্রতা ঘনত্ব কোন বস্তুর কম্পন কোন একক দিকে মাপা হয় হার্স শব্দ সবচেয়ে দ্রুত গতিতে চলে স্টিল এর মধ্য দিয়ে আমাদের কোন ইউনিটে বিদ্যুতের বিল বেশি দিতে হয় কিলোওয়াট আওয়ার আমাদের কোন আমাদের কোন ইউনিটে বিদ্যুৎ বিল দিতে হয় এটি হচ্ছে কিলোওয়াট আওয়ার একটি স্কেলের পানিতে দেখা যায় এর এর কারণ হচ্ছে প্রতিসরণ তাপ পরিবাহিত হয় বিকিরণের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশন ক্ষেত্রে টেলিভিশন সম্প্রচার ক্ষেত্রে অডিও সিগনাল পাঠানো হয় ফ্রিকুয়েন্সি মডুলেশন করে বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক ইসরিতে কোন ধরনের তার ব্যবহার করা হয় এটি হচ্ছে নাইক্রোমের তার উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায় স্টেপ ডাউন ট্রান্সফর্মারের সাহায্যে বাংলাদেশে বাসাবাড়িতে বিদ্যুতের সাপ্লাই ভোল্টেজ হচ্ছে দুইশো ভোল্ট এসি গামারশির চার্জ চার্জ কোনটি চার্জ নিরপেক্ষ যে মসৃণ তোলে আলুর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলা হয় দর্পণ কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না অ্যান্টিমনি কোন মৌলিক কোনটি মৌলিক পদার্থ নয় এটি হচ্ছে ইস্পাত এখন আমরা দেখব একশো চৌরাশি নাম্বার যে এমসিকিউটি রয়েছে বলের আন্তর্জাতিক একক হচ্ছে নিউটন ওয়াট কিসের একক ক্ষমতার একক বৃষ্টির ফুটা গোলাকার হওয়ার কারণ ফুটার তলীয় টান ক্লানিক ক্লিনিক্যাল থার্মোমিটারে কত পর্যন্ত দাগ কাটা থাকে এটি হচ্ছে পঁচানব্বই থেকে একশো ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত আকাশ মেঘলা থাকলে শিশির পরে না কেন ভূপৃষ্ঠের তাপ বিকিরণ করার ফলে টিউবলাইটে সাধারণত কোন গ্যাস ব্যবহার করা হয় নাইট্রোজেন কোন যন্ত্রের সাহায্যে ডুবোজাহাজ পানির নিচ হতে উপরিভাগের দৃশ্য দেখে প্যারিস্কোপের সাহায্যে কোন অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি মেরু অঞ্চলে তড়িৎ কারেন্ট হল কোন তড়িৎ প্রবাহকের মধ্য দিয়ে ইলেকট্রন ইলেকট্রনের প্রবাহ থার্মোমিটার পারদ ব্যবহার করা হয় কারণ অল্প তাপে আয়তন অনেক বেশি বৃদ্ধি পায় ব্ল্যাক বক্স এটি আমরা আগেই পড়েছি এটি ব্ল্যাক বক্স হচ্ছে বিমানে রক্ষিত ফ্লাইট ডেটা রেকর্ডার উচ্চ পর্বতের উপর দিয়ে পানির স্ফুটনাঙ্ক কমে যায় কারণ এর উচ্চতায় বায়ুর চাপ কমে তড়িৎ শক্তি শব্দ শব্দশক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে লাউড স্পিকার সবুজ আলোতে একটি হলুদ রঙের বস্তুকে কি রং দেখাবে নীল রং দৃশ্যমান আলোর মধ্যে কোন রঙের আলোর তরঙ্গ সবচেয়ে কম এটি হচ্ছে বেগুনি এখন আমরা দেখব অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে পাদুর রাতের বেলা চলাফেরার সময় দিক নির্ণয় করে আল্ট্রাসনিক শব্দের মাধ্যমে ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটর এর কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে এটি হচ্ছে সিলিকন চিপ টেলিভিশনে ছবি প্রেরণের সময় ছবিকে যে পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় তাকে কি বলে স্ক্রিনিং শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে কারণ হচ্ছে তাপবিকিরণ থেকে বাঁচার জন্য পাহাড়ে ওঠায় বা সিঁড়ি ভাঙ্গায় পরিশ্রম বেশি কারণ অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতে হয় ফারেনহাইট ও সেলসিয়াস কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে এটি হচ্ছে মাইনাস চল্লিশ ডিগ্রি ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে চুম্বক ক্ষেত্র হিসেবে সমুদ্রের তীরে একটি বিস্ফোরণ ঘটলে তা আগে শব্দ শুনতে পাবে এক কিলোমিটার দূরে সমুদ্রের প্রাণীর নিচে অবস্থানকারী একজন ব্যক্তি মোটর গাড়ির ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য পানির ব্যবহার করা হয় কারণ হচ্ছে অনেক তাপ শোষণ করলেও পানির উষ্ণতা অল্প বৃদ্ধি পায় শব্দের দ্রুতি প্রতি সেকেন্ডে তিনশো মিটার হলে সাতাশ দশমিক পাঁচ মিটার গভীর কোন কুয়ার কাছে দাঁড়িয়ে হাততালি দিলে কত সেকেন্ড পর তা প্রতিধ্বনি শোনা যাবে ছয়ের এক সেকেন্ড পর মানুষ দেহের স্বাভাবিক তাপমাত্রা কত মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে আটানব্বই দশমিক চার ফারেন এরপর আমরা পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে আমাদের সেটি আমরা দেখব শব্দের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে রোধের দাঁড়ানোর ফলে রোদে দাঁড়ানোর ফলে শরীর গরম হয় কি জন্য বিকিরণ প্রক্রিয়ার জন্য রাতের বেলায় বিড়াল ও কুকুরের চোখ জল জল করে কারণ কুকুর ও বিড়ালের চোখে রয়েছে টেপোটাম নামক রঞ্জন কোষ একটি বস্তুকে চাঁদে নিয়ে গেলে তার ওজন কমবে এটি অত্যন্ত একটি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন অনেক চাকুরি নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নটি চলে আসে দুটি ঘরের তাপমাত্রা সমান কিন্তু আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে পঞ্চাশ পার্সেন্ট এবং পঁচাত্তর পার্সেন্ট হলে ঘরটি তুলনামূলকভাবে আরামদায়ক হবে প্রথমটি কোনো পদার্থ প্রকৃতিতে কঠিন তরল ও বায়বীয় এই তিন অবস্থায় পাওয়া যায় কোন পদার্থকে এটি হচ্ছে পানি কিসের সাহায্যে সমুদ্র ও কুয়ার গভীরতা নির্ণয় করা যায় শব্দের প্রতিধ্বনির সাহায্যে তিন লিটার পানির ওজন তিন কিলোগ্রাম রং ধনুতে কয়টি রং থাকে সাতটি রং প্রকৃতিতে মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে আটানব্বইটি কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয় মেরু অঞ্চলে যে যন্ত্রের সাহায্যে পরবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভব এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে বিভাবে রূপান্তর করা হয় তাকে বলা হয় ট্রান্সফর্মার দৃশ্যমান আলোর মধ্যে কোন রং এর আলো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি সবচেয়ে কম সেটি হচ্ছে বেগুনি প্রিজমের মধ্যে দিয়ে সূর্যলোক গেলে যে বর্ণালী রূপ বর্ণালী রূপ সৃষ্টি হয় এর পচা বা পেছনে যে প্রতিভাস হলো আলোর বিচ্ছুরণ সম্প্রতি সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি করা হয়েছে কোন দেশে এটি হচ্ছে নেপাল তো আপনারা যদি এরকম আরও এমসি কি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো মূলত এই ছিল পল্লী বিদ্যুৎ নিয়োগ পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে আসা যে সকল এমসিকিউ সেই সকল এমসিকিউ নিয়ে তৃতীয় পর্বের আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন আর আপনি যদি প্রথম যে আমাদের পর্বটি রয়েছে বিজ্ঞান বিভাগ থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে ভিডিওটি পেতে চাইলে আমাদের মূল চ্যানেলে প্রবেশ করে সেখান থেকে ভিডিও মেনুতে ক্লিক করতে হবে এবং ভিডিওস মেনুতে ক্লিক করার পর আপনি এই যে আমাদের ভিডিওটি আপলোড করা হয়েছে সেই ভিডিওটি দেখে আসতে পারেন তো সকলকে আবারও অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিডি জবস প্রিপারেশন চ্যানেলটির সাথেই থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ